আমি বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে কোনো ডেভেলপমেন্টের প্রজেক্ট করতে গেলে ডেটা রিজার্ভ প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমি একটা কাজ আগে করে রেখেছি, লারাভেল ডট নামে একটা ডাটা বেস করে রেখেছি, এবং সেই সঙ্গে আমি আমার যে এখানে ফোল্ডার ছিল গ্লোব নামে সেটাকে চেঞ্জ করে লারাভেল ডট দিয়েছি। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন লারাভেল ডট, এইভাবে রিনাম করবেন। রিনাম করার পর আপনার ফোল্ডারে আমি কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর আপনি ফোল্ডারের ডানে ক্লিক করে শেয়ার সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার নতুন যে চেঞ্জ কৃত ফোল্ডার আছে সেখানে পৌঁছে যাবেন, এবং আপনি পিএসপি আর্টিজান সার্ভ দেন। আমি যেহেতু আগে পিএসপি আর্টিজান সার্ভ দিয়েছিলাম গত টিউটোরিয়ালে অথবা আগে দিয়ে রেখেছিলাম, আপনি যদি অ্যারো বাটন প্রেস করেন তাহলে আপনি আপনার আগের কোডগুলো পেয়ে যাবেন। সেক্ষেত্রে দিলে আমি আমার সার্ভারে রান করতে পারছি, এবং সার্ভার রান হয়ে গেছে। এবং এখানে আমি যদি এটাতে ক্লিক করি লোকাল হোস্ট অ্যাপে অথবা এই পোর্ট ধরে, সেক্ষেত্রে আমার সার্ভার সব কিছু শো করবে। আসি আমরা, আমরা দেখেছিলাম যে লোকাল হোস্ট আমি আমরা ইউজ করতে পারি লোকাল হোস্ট এই এই ফাংশন দিয়ে আমাদের প্রজেক্টটা রান হবে। কিন্তু এক্ষেত্রে একটু সতর্কতা আছে, সেক্ষেত্রে আপনার এই সার্ভারটা সবসময় চালু রাখতে হবে, আপনি এটিকে কাটতে পারবেন না। এটি যদি আমি কেটে দিই দেখবেন সেক্ষেত্রে আমার সার্ভার থাকবে না, সেক্ষেত্রে আমার সার্ভার রান থাকবে না। সেক্ষেত্রে আমাকে আবার কী করতে হবে, এখানে যাওয়ার পর আবার চালু করতে হবে, চালু করার পর আবার আমাকে সার্ভ করতে হবে। সার্ভ করার পর আবার তখন আর যদি আমি আবার যাই, সেক্ষেত্রে সুন্দর সুন্দরভাবে সে আবার আমাকে সব কিছু দেখাচ্ছে। তো আমরা বুঝলাম যে পিএসপি আর্টিজান সার্ভ সব কিছু করলে এখানে আমাকে কোনোভাবেই এইটাকে কেটে দেওয়া যাবে না। আমি যদি নতুনভাবে কাজ করতে চাই এখন আমি কী করব, এখানে আমি যদি এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, আইকনে ক্লিক করলে নিউ অথবা অল্টার ক্লিক দিলে আমি একটা নিউ ট্যাব পাবো অথবা নিউ উইন্ডো পাবো। এই নিউ উইন্ডোতে আমি আমার কমান্ডগুলো লিখব। আচ্ছা, আমি যা বলছিলাম আমি আগেই একটা লারাভেল প্রম্পট নামে ডেটাবেস ক্রিয়েট করে রেখেছি, এখানে আপাতত কিছুই নেই। আপনারা দেখতে চান আপনারা নিউতে যাবেন, যাওয়ার পর এখানে ডেটাবেসের নাম দিবেন, ক্রিয়েট করবেন, আর কিছুই না, এতটুকুই আমি আগে তৈরি করে রেখেছি। তৈরি করার পর আমি আগে আমাদের ইনস্টিটিউটে যাব, যাওয়ার পর এখানে একটি ডেটাবেস আছে, ডেটাবেস কনফিগ, সরি কনফিগে যাওয়ার পর এখানে ডেটাবেস ডট পিএসপি পাবে। ডেটাবেস ডট পিএসপি নিচে আসব, নিচে আসার পর এখানে দেখতেছি আপনার 50 থেকে 51 নম্বর লাইন, আমার পিসিতে আপনাদের ক্যার সেট ক্যারেক্টার সেট যাবে বলতে আর একটা কলেকশন, এখানে UTF-8 আছে, এটাকে আপনি এমবি পোর্টটা তুলে দিবেন, এমবি পোর্টটা তুলে দিবেন, সেভ কন্ট্রোল এস, এবং আমরা যে ডাটাবেস তৈরি করলাম একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন ইএমভি নামে একটা ফাইল। এই প্রজেক্টটা যদি আমি ওপেন করি তার নিচে সবার নিচে emv.env নামে একটা ফাইল, এটা যদি আমি ওপেন করি এখানে দেখতে পাচ্ছেন ডাটাবেস হোম সেট, এখানে ডিবি হোস্ট আছে, পোর্ট আছে, হোম সেট আছে, অনেক কিছু আছে। তা আমরা জানি ডাটাবেস আমাদের সরি লাগাবে টপ লেভেল ডাটাবেস, এবং আমাদের পেজের নাম রুট। লোকাল পিসিতে কাজ করলে সবসময় পেজের নাম রুট থাকে, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, এটা সবসময় করতে হবে। আপনি যদি লোকালি কাজ করতে চান আপনার ডাটাবেসের নাম দিতে হবে, পেজের নাম রুট দিতে হবে, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক দিতে হবে। এখন আমি যদি রান করি সুন্দর, কোনো পরিবর্তন হয় নাই, যেহেতু আমি ডাটাবেসে কোনো কাজ করিনি সেক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। এখন আমি কিছু কাজ করব,
দেখি আমাদের ডাটাবেস কতটুকু শেষ হয়ে গেছে। এখন আমি যদি এখানে একটা কোড চালাই, লারাভেল আমার এই বেসিক একটা, আমার এখানে ভালো হইতে না যদি এখানে ইউজার লগ ইন রেজিস্ট্রেশন থাকতো, তো পিএসপিতে হইতো কি অনেক অনেক কম লেখার পর আবার ইউজার লগ ইন রেজিস্ট্রেশন অনেক একটা সময়ের ব্যাপার। লারাভেল করছে কি, যেহেতু একটা ফ্রেমওয়ার্ক সে অটো এটা তৈরি করে যাচ্ছে, আমরা শুধুমাত্র কিছু কোড ইউজ করার পর সেটা তৈরি করতে পারবো। আচ্ছা আসি, আমরা যদি পিএসপি জানবে তাহলে এখানে আমরা অনেক কিছু দেখতে পাবো। দেখার পর এখানে আমরা দেখতেছি পিএসপি আর্টিজান কখন কোথায় ইউজ করবো, এগুলো সব কিছু লাগাবেন অটোমেটিক তৈরি করে যাচ্ছে। আচ্ছা আমরা এখন যেটি ফোকাস দিব সেটা হলো মে মে অথ, মানে কি বেসিক লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন ভিউ অ্যান্ড রাউন্ডস লাগাবেন অটোমেটিকলি এই কোডটা লেখার পর দিয়ে দিব। তারপর শুরুতে থাকবে পিএসপি আর্টিজান, যেহেতু লাগাবে আর্টিজান সাপোর্ট করে, তারপর দিতে হবে মে অথ। আচ্ছা আমরা দেখি এটি ক্লিয়ার করার জন্য CLEAR ক্লিয়ার দেওয়ার পর এটা ক্লিয়ার হয়ে গেল। ওকে আমাদের আগের মতো সুন্দর ঝকঝকে করতে একটা স্ক্রিন পেয়ে গেছি। এখন যদি আমি এখানে আমার কোড পিএসপি আর এই ডান নেক ইউটিএস অর্ডে দেখি কি হয়, অথেন্টিকেশন সাকসেসফুলি, ই অথেন্টিকেশন সাকসেসফুলি। এখন আমরা দেখি যদি আমরা ইমেল দিই, ওয়াও লগ ইন লগ ইন রেজিস্ট্রেশন রিমেম্বার মি ফরগেট পাসওয়ার্ড, দেখি তো ইমেল অ্যাড্রেস সন্দেহ না অস্থির, রেজিস্টার নাম ইমেল অ্যাড্রেস অনেক একটা সুন্দর লগ ইন রেজিস্টার সিস্টেম তারা আমাকে ডিফল্ট ভাবে তৈরি করে দিয়েছে, এখানে ক্লিক করলে কাজ করতেছে। আচ্ছা এখন এই যে লগ ইন রেজিস্টার, এটাকে আমি দেখি লগ ইন করলে হয় কিনা। গেলাম এমডি শাহজালাল আলী, ইমেল অ্যাড্রেস দিলাম, আচ্ছা দিই আমরা এস এ এইচ দিলাম একটা এতক্ষণ কাজ করলাম, করার পর যদি লগ ইন রেজিস্ট্রেশন না হয় কেমন। আসলে আমাদের হয়েছে কি, লারাভেল এখানে দেখাচ্ছে ইরর দেখাচ্ছে, হয়েছে কি আমরা যে ডাটাটা পাঠাবো এখানে কি আমরা ভুল দিছি, আমাদের ডাটাটা কোথায় পাঠাবো, ডাটাবেজে পাঠাবো তো আমার লগ ইন রেজিস্ট্রেশন করলে তো অবশ্যই ডাটাবেজের সাথে লিঙ্ক করছি, কিন্তু ডাটাটা পাঠাইনি। এখন যদি আমি এখানে আবার দেখি পিএসপি আর্টিজান আর্টিজান নিই, এখানে ডাটা পাঠানোর জন্য কি করা যায়, লগ ইন রেজিস্টার তৈরি করা আছে, তারপর কি করতে পারি মাইগ্রেট পিএসপি আর্টিজান মাইগ্রেট। আচ্ছা আপনারা ক্লিয়ার বারবার না লিখে ক্লিয়ার যে কাজ করে, আপনি যদি আপনার কি করে কন্ট্রোল এল দেন সেই কাজই করবে। ওকে এখন আমি যদি দিই পিএসপি আর্টিজান মাইগ্রেট, এতটুকু দরকার কি হবে, মাইগ্রেশন ক্রিয়েট সাকসেসফুল, তার মানে আমার ইউজার টেবিল পাসওয়ার্ড টেবিল দুইটা ক্রিয়েট হয়েছে। মাইগ্রেট মানে কোনো কিছুকে মাইগ্রেট করা, ডাটা বেজে পাঠালো। এখন আমি দেখি এই ও সুন্দর আমাদের ইউজার টেবিল, ইউজার টেবিল আইডি নেন ইমেল পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড টেবিল অটোমেটিকলি ক্রিয়েট করে দিচ্ছে। এখন যদি আমরা রেজিস্ট্রেশন করি এমনি শাহজাল আলী এস এ এইচ এন্ডার ইমেল ডট কম, সুন্দর
পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 আচ্ছা আপাতত আমরা নেক্সট দিন রেজিস্ট্রেশনটা দেখবো, সার্ভারটা রিস্টার্ট দিতে হবে। আচ্ছা এখন আজকের মতো এতটুকুই, লগ ইন রেজিস্ট্রেশন নেক্সট দিন আমরা দেখবো, লারাভেলের রেজিস্ট্রেশন করে রাউটের কাজটুকু দেখবো। ধন্যবাদ।